অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ কমে এলেও ভাগ্য ফেরেনি অনেক বাংলাদেশের। পড়াশোনা শেষে দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। সেখানকার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাতে সিডনিতে আছেন সহকর্মী এস এম আমিনুল রুবেল। সরাসরি চলে আছে তার কাছে। রুবেল, ধন্যবাদ ফয়সাল। অস্ট্রেলিয়ার সার্বিক করোনা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে, বিশেষ করে গত এক মাসে এই উন্নতি অভূতপূর্ব। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে গত 11 দিনে একজনও করোনা আক্রান্ত হয়নি এবং গত 11 দিনে অস্ট্রেলিয়ার অন্যান্য জায়গায় তেমন কেউ করোনা আক্রান্ত হয়নি। সিডনিতে অল্প কয়েকজন করোনা আক্রান্ত হয়েছে। সিডনিতে এই মুহূর্তে যারা করোনা আক্রান্ত অবস্থায় আছে তারা কিন্তু হোটেলে কোয়ারেন্টাইনে অবস্থানে আছে। আপনাদের জানিয়ে দিই, পুরো অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে শুধুমাত্র 89 জন করোনা আক্রান্ত রোগী আছে। তাদের বেশিরভাগই কিন্তু বিদেশ থেকে অস্ট্রেলিয়াতে এসেছিল, তারা হোটেলে আছে, তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। যারা অসুস্থ আছে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। অস্ট্রেলিয়ার সার্বিক পরিস্থিতি অনেক ভালো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আবহাওয়া যথেষ্ট সুন্দর অস্ট্রেলিয়াতে। এখন বসন্তকাল, তো কিছুদিন আগে যে শীতকাল ছিল তখন অস্ট্রেলিয়ার দ্বিতীয় পর্যায়ে যে করোনার ধাক্কাটি ছিল সেটি কিন্তু ভয়াবহ ছিল। আপনারা জেনে থাকবেন যে ভিক্টোরিয়াতে প্রায় 20,000 মানুষ করোনা আক্রান্ত হয়েছে প্রায় চার মাসে এবং সেখানে 800 জনের মতো মারা গেছে শুধু করোনা আক্রান্ত হয়ে, যেখানে অস্ট্রেলিয়ার টোটাল নাম্বারটা মৃতের সংখ্যা 907 জন, তার ভিতরে 800 জনে কিন্তু ভিক্টোরিয়া, মেলবোর্ন এবং তার আশেপাশের এলাকাগুলোতে মারা গেছে। অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত 27,700 জনের মতো করোনা আক্রান্ত হয়েছে এবং 9.15 মিলিয়ন মানুষ কিন্তু অস্ট্রেলিয়াতে করোনা টেস্ট দিয়েছে। অস্ট্রেলিয়ার বাংলাদেশিরা কিন্তু যথেষ্ট স্বাস্থ্য সচেতন, তারা কি অবস্থায় আছে আপনাদের জানাবো। এখন পর্যন্ত যারা অস্ট্রেলিয়ার বাংলাদেশি কেউ কেউ করোনা আক্রান্ত হয়েছিল তারা বেশিরভাগই কিন্তু হসপিটাল রিলেটেড জব করে, নার্সিং বা ডাক্তার, এরকম কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিল, সবাই কিন্তু সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশে হয়তো বাংলাদেশি মারা গেছে করোনা আক্রান্ত হয়ে, অস্ট্রেলিয়াতে কিন্তু সফলতার সাথে বাংলাদেশিরা করোনা মোকাবেলা করেছে। তারা চেষ্টা করেছে করোনাকে অ্যাভয়েড করতে এবং পুরো অস্ট্রেলিয়াতে কিন্তু করোনা আক্রান্ত হয়ে কোনো বাংলাদেশি মারা যায়নি এবং স্টুডেন্টরা এখানে সেফ অবস্থায় আছে। আপনারা জানেন যে গত মার্চের পরে অস্ট্রেলিয়াতে কোনো স্টুডেন্ট, বাংলাদেশি স্টুডেন্ট কিন্তু ঢুকতে পারেনি। গত জুন জুলাই সেমিস্টারে কেউ আসতে পারেনি, বছরের শেষ যে সেমিস্টারটা ছিল সেখানেও কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা আসতে পারেনি। করোনা পরিস্থিতি ভালো হলেও এখানে কিন্তু অর্থনৈতিক অবস্থা তুলনামূলক খারাপ। অস্ট্রেলিয়ার অর্থনৈতিক গতি এই মুহূর্তে ঋণাত্মক অবস্থায় যাচ্ছে এবং সেটি কভার করতে অস্ট্রেলিয়ার প্রায় 1 যুগ লেগে যাবে এবং গত 40 বছরের মধ্যে বা আধুনিক অস্ট্রেলিয়াতে কিন্তু এত বড় অর্থনৈতিক ধাক্কা অস্ট্রেলিয়ার আগে খায়নি। বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো কেমন আছে যদি বলতে চাই, বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছোট ছোট অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছে, অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেখানে যারা জব করতো, স্টুডেন্টরা যারা জব করতো তারা কিন্তু জব হারিয়েছে এবং যেহেতু তারা ব্যস্ত না, তাদের যেহেতু ক্রয় ক্ষমতা কমে গেছে এখানের বাংলাদেশিদের বা নাগরিকদের, এ কারণে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে ভালো করতে পারছে না, তারা নতুন করে স্টুডেন্টদেরকে সামারে, এই যে সামনে যে গ্রীষ্মকাল আসছে এই সময় যে স্টুডেন্টদেরকে হায়ার করে চাকরির জন্য এবং স্টুডেন্টরা যে অন্তত 4 মাস তারা এই সেমিস্টারটা অফ রেখে যে ফুল টাইম চাকরি করতে পারে এবং পরবর্তী সেমিস্টার ফিটা জোগাড় করতে পারে সেটি কিন্তু এবছর স্টুডেন্টরা পারছে না। এটাই বলা যায় যে অস্ট্রেলিয়াতে বাংলাদেশি যত স্টুডেন্ট এই মুহূর্তে আছে তারা স্ট্রাগল করছে। যারা জব করতে তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ শিফট পাচ্ছে না, যে টাকা দিয়ে তাদের নিয়মিত খরচ ওঠার পরও টিউশন ফি আসে। তার মানে হচ্ছে এই বছর বাংলাদেশ থেকে কিন্তু অস্ট্রেলিয়াতে প্রচুর রেমিটেন্স টাকা ফেরত চলে আসবে, যে টাকাটা সাধারণত অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে যায়। এবছর যেহেতু বর্ডার বন্ধ আছে মার্চের 27 তারিখ থেকে, বাংলাদেশিরা কিন্তু এখনও অস্ট্রেলিয়াতে আটকে আছে বলা যায়, তারা কিন্তু দেশে যেতে পারছে না। শুধুমাত্র নাগরিকরা বিশেষ কারণ দেখিয়ে দীর্ঘ দিন ধরে লাইন ধরে অ্যাপ্লিকেশন করে ধীরে ধীরে দেশে যেতে পারছে, কিন্তু তারা যাওয়ার পর দেশের থেকে যখন ফেরত আসছে সেই টিকিটের দাম এবং তারা যে হোটেলে আটকে থাকবে 5-স্টার হোটেলে প্রায় 2 সপ্তাহের মতো তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে, এই টোটাল খরচটা কিন্তু বাংলাদেশি টাকায় 3-4 লক্ষ টাকার মতো, যে কারণে অনেকে চাইলেও কিন্তু তাদের প্রিয়জন বাবা মার কাছে যেতে পারছে না। অনেক পরিচিত আছে আমার এখানে যাদের বাবা মা আত্মীয় স্বজন অনেকে মারা গেছে বাংলাদেশে, বিশেষ করে করোনা পরিস্থিতিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান এবং অনেকের পরিবারে, তারা কিন্তু এখান থেকে যেতে পারেনি। অস্ট্রেলিয়া বর্ডার যতদিন বন্ধ থাকবে, বর্ডার বন্ধ বলতে যে কন্ডিশনাল অবস্থা এই মুহূর্তে আছে, ততদিন কিন্তু অস্ট্রেলিয়ার বাংলাদেশিরা ভালো আছে বলা যাবে না।
স্টুডেন্টদের কথা আবারও ফিরে আসি যে এইখানে সিডনিতে করোনা পরিস্থিতি ভালো হওয়ার সাথে সাথে ইকোনমি কিছুটা গ্রো করলেও সামারের আগে আগে যে যেই পরিমাণ বুস্ট করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মার্কেটে রাস্তাঘাটে অনেক মানুষ দেখা যায় বিদেশি পর্যটক দেখা যায় এই বছর কিন্তু সেটি নেই বিচ এরিয়াগুলোতে গেলে দেখা যায় যে সব দোকানে প্রতি বছর দেখা যায় যে লেখা থাকে জব ভ্যাকেন্সি আছে সেখানে স্টুডেন্টরা গিয়ে গিয়ে ডোর টু ডোর ইনস্ট্যান্ট গিয়ে জব পায় এবছর কিন্তু সেরকম কোনো সিচুয়েশন অস্ট্রেলিয়াতে নেই আর বাংলাদেশি পরিবার যারা আছে অনেকে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে মানসিকভাবে ফিজিক্যালি কারণ তারা দেশে যেতে পারছে না রেস্ট্রিকশনের কারণে বিশেষ করে ভিক্টোরিয়া যারা ছিলেন তারা কিন্তু গত তিন মাসে সাড়ে তিন মাসে বাসা থেকে সেভাবে বের হতে পারেনি তারা কিন্তু দুইবার লকডাউনে ছিল এবং রিসেন্টলি সেখানে ভিক্টোরিয়াতে বাংলাদেশিদের প্রায় বারো জনের মতো কাউন্সিলর পদে নির্বাচন করেছে সেখানে নির্বাচনী আমেজ তাদের ছিল না কিছুদিন আগে পূজা ছিল পূজার আমেজ কিন্তু তারা পায়নি তো সার্বিকভাবে বলা যায় অস্ট্রেলিয়ার বাংলাদেশিরা এই মুহূর্তে সেফ অবস্থায় আছে তুলনামূলক সুস্থ আছে কিন্তু তারা মানসিকভাবে চাঙ্গা অবস্থা নেই অর্থনৈতিকভাবে খুব বেশি ভালো নেই ফিরছি স্টুডিওতে ফয়সালের কাছে ধন্যবাদ অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে সিডনি থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী এস এম আমিনুল রুবেল